বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন সেবা ভাড়া নিতে পারি, যেমন অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার, কোথাও গিয়ে থাকার জন্য হোটেল বা ব্যবসায়িক কোনো কাজে অফিস স্পেস। কখনো কখনো আবার শুটিং এর কাজে হয়তো পুরো একটি রেস্টুরেন্ট বা পার্কও ভাড়া নেওয়া হয়। কিন্তু কেমন হতো যদি একটি পুরো দেশকেই আপনি ভাড়া নিতে পারতেন, অর্থাৎ আপনি হয়ে যেতেন সে দেশের রাজা, আর আপনার কথায় চলতো সে দেশের সব কিছু, যা ইচ্ছা তাই করতে পারতেন আপনি, কারণ পুরো দেশটি তখন আপনার। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এটি পুরোপুরি বাস্তব এবং সত্যি এমন একটি দেশ রয়েছে যেটি আপনি ভাড়া নিতে পারেন। তো চলুন শোনা যাক সেই আজব দেশের গল্প। লিখটেনস্টাইন ইউরোপের অন্তর্গত অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যবর্তী খুব ছোট্ট একটি দেশ লিখটেনস্টাইন। দেশটির আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ থানার থেকেও ছোট এই দেশটির মোট আয়তন অনেক কম। 38,557 জনের লোকসংখ্যা নিয়ে ছোট্ট এই দেশটিরও বার্ষিক জিডিপি প্রায় $5.3 বিলিয়ন, যা প্রায় অবাক করার মতো। তবে দেশটির এখনও পর্যন্ত সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো দেশটির ভাড়া দেওয়ার বিষয়টি। অর্থাৎ সত্যিই আপনি চাইলে এই দেশটিকে ভাড়া নিতে পারেন, এবং এটা যে পরাধীন বা আংশিক কোনো রাষ্ট্র তা কিন্তু মোটেই নয়। দেশটিতে রাজতন্ত্র পরিচালিত আছে এবং এটি সম্পূর্ণ স্বাধীন একটি দেশ। তাহলে এমন দেশটিকে কেন যে কারোর কাছে ভাড়া দেওয়া হবে, তাও আবার $70,000 প্রতিদিনের জন্য? 2010 সালে এয়ারবিএনপি ওয়েবসাইটের মাধ্যমে লিখটেনস্টাইনকে ভাড়া দেওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। তবে একটি সম্পূর্ণ দেশ ভাড়া নেওয়ার মানে যে আপনি সেখানে গিয়ে যা ইচ্ছা তাই করে রেখে আসবেন, তা কিন্তু মোটেই নয়। আসলে ছোট্ট দেশ হওয়ায় ট্রাভেলারদের আকর্ষণ করার জন্য দেশটি এমন পদ্ধতি অবলম্বন করে, এবং ভাড়া নেওয়ার বদলে আপনি সুযোগ পাবেন দেশটিতে আকর্ষণীয় কিছু বিষয়ের সাময়িক মালিক হওয়ার। অর্থাৎ এটা অনেকটা একটি সম্পূর্ণ পার্ক শুটিং এর কাজে ভাড়া নেওয়ার মতো। অর্থাৎ একবার যখন আপনি পার্কটি ভাড়া নেন, তখন আপনিই ঠিক করেন যে সেখানে কে থাকবে, কে থাকবে না, কিভাবে পার্কটি সাজানো হবে এবং কিভাবে হবে না, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে। আর ঠিক তেমনই লিখটেনস্টাইনও যখন ভাড়া নেওয়া হবে, তখন আপনাকেও দেওয়া হবে বিশেষ কিছু সুবিধা। প্রথম বিষয়টি হলো, আপনি পুরো দেশের যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়াতে পারবেন। দ্বিতীয়ত, আপনাকে দেশটির রাজ পরিবারের সাথে ডিনার করার সুযোগ দেওয়া হবে। তৃতীয়ত, দেশটিতে থাকা অবস্থায় আপনি নিজের পছন্দ মতো মুদ্রাও তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ চাইলে আপনি টাকার নোটে আপনার নিজের ছবিও বসিয়ে নিতে পারেন। এবং থাকার জন্য আপনাকে প্রায় 500টি রুম দেওয়া হবে, যেখানে আপনি যাকে ইচ্ছা তাকেই রাখতে পারেন। অন্যদিকে আপনার নিরাপত্তায় সবসময় রাজকীয় সেনা নিযুক্ত থাকবে, এবং আপনার যে কোনো আদেশই তারা মান্য করতে বাধ্য। অর্থাৎ সাময়িকভাবে দেশটির রাজা হতে চাইলে আপনি এই কাজটি করতে পারেন। তবে দুঃখের বিষয় হলো, 2010 সালে এই বিজ্ঞাপনটি চালু হওয়ার পর এখনও পর্যন্ত কেউ দেশটিকে ভাড়া নেননি। শোনা যায় যে বিখ্যাত ব্যাপারে স্নুপডগ একবার দেশটিকে ভাড়া নিতে চেয়েছিলেন তার মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজে, তবে তার কাজের শিডিউলে সমস্যা হওয়ায় পরে তার হয়ে ওঠেনি। এরপর এত বছরেও কেউ কখনো লিখটেনস্টাইনকে ভাড়া নেননি, তাই কয়েক বছর পরই দেশটির এ সেবা বাতিল করে দেওয়া হয়। একদিনের জন্য $70,000 অনেক বেশি হলেও পৃথিবীতে এমন অনেক ধনী লোক রয়েছেন যাদের পক্ষে এক মাসের জন্য দেশটিকে ভাড়া নেওয়া কোনো ব্যাপারই নয়। কিন্তু তারপরও কোনো কাজ ছাড়া পুরো একটি দেশকে এভাবে ভাড়া নেওয়াটা যেন নেওয়ার বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আর একটু যুক্তি দিয়ে বিচার করলে দেশটির এমন আজব অফারও যেন ঠিক বোকামিরই সামিল। তো আপনার কি মনে হয়, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতো, তবে আপনি কি দেশটিকে ভাড়া নিতেন? আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথেও এ বিষয়ে তাদের মতামত জানতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।